চলমান সংকটকে আমরা যেভাবে দেখি তাতে বিএনপির সাথে আমাদের খুব একটা পার্থক্য নাই, যে সংকট থেকে উত্তরণে আমাদের করণীয় নিয়ে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমাদের আজকের আলোচনা মোটামুটি 10টা বিষয় ছিল, যে 10টার একমত পোষণ করেছে। বিশেষ করে বর্তমান বার্নিং ইস্যু হিসেবে আমরা যেটা বলতে পারি, যে আপনার ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটবিহীন জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকা বর্তমান ফ্যাসিবাদী সরকার হঠাতে যুগপথ বা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করার ক্ষেত্রে গণঅধিকার পরিষদ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে একমত। সেক্ষেত্রে বিএনপির যেহেতু এই দাবি, সুতরাং আমাদের তো দ্বিমত নাই। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যেটা, যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করা, সংসদ বিলুপ্ত করা, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সেটা এই শর্তগুলো পালন করবে, যেটা যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে বর্তমান নির্বাচন কমিশনের পুনর্গঠন এবং ইভিএম বাতিল করে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণের ব্যবস্থা। তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে যে, আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের প্রায় বিভিন্ন রাজনৈতিক দলের 36 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এবং অনেক ধর্মীয় নেতা বরেণ্য ব্যক্তিত্ব সমাজের তাদেরকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে রাখা হয়েছে। সেক্ষেত্রে খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি এবং রাজবন্দী ও ধর্মীয় নেতাদের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহার, এই বিষয়ে আমাদের একমত হয়েছে। ঐক্যমতের ভিত্তিতে স্বাভাবিকভাবেই যারা বর্তমান সরকার পরিবর্তনের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, তাদের ঐক্যমতের ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য একটা নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার হবে। বিশেষ করে বাংলাদেশ যেই জায়গাটায় এসে দাঁড়িয়েছে, সেখানে একটা নতুন বন্দোবস্ত দরকার, নতুন ব্যবস্থার দরকার। সেক্ষেত্রে বিএনপি তো তার পুরানো অবস্থান থেকে সরে এসে তারা নির্বাচন পরবর্তীতে বর্তমান ব্যবস্থার পরিবর্তনে একটা জাতীয় সরকার ঘোষণা দিয়েছে। আমরা এখানে যেই শাসনতান্ত্রিক সংস্কারের কথা বলছি, সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদের পরিবর্তন সহ বিশেষ ক্ষমতা আইন, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো গণবিরোধী নিপীড়নমূলক আইনের বাতিল করা, সেখানে বিএনপি একমত পোষণ করছে। আমরা এখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভারসাম্যের কথা বলছি, আগে তো এটা সংবিধানে ছিল না, কিন্তু এখন তো বিএনপি এটাতে একমত পোষণ করছে। আমরা এখানে আমাদের আজকে বিচার ব্যবস্থাকে কোন পর্যায়ে নিয়ে এসে যাওয়া হয়েছে সেটা আপনারা সবাই জানেন। সেই ক্ষেত্রে আমরা যে বিচার প্রধান বিচারপতি থেকে বিচারক নিয়োগে একটা স্বাধীন তদন্ত কমিশনের কথা বা স্বাধীন কমিশনের কথা বলছি, সেখানে বিএনপি একমত পোষণ করছে। সুতরাং এই নতুন বন্দোবস্তে বিএনপি না, আওয়ামী লীগও যদি একমত পোষণ করে তাদের সাথে আলোচনা হতে পারে, যদি তারা একমত পোষণ করে।